নমস্কার, উত্তরপাড়া জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের দুষ্প্রাপ্য বই এবং পত্রপত্রিকার বিষয়ে আপনাদের জানাতে আমাদের অনুষ্ঠান বইপোকা বাঙালির আজকের পর্ব 12। এই পর্বে আমি পার্থ আপনাদের তিনটে বই দেখাবো। প্রথম বইটা দেখুন, রসিক রবীন্দ্রনাথ, হিরণ্ময় ভট্টাচার্য। এ বইটি প্রকাশ করেছেন সাগর পাড়ে, লন্ডন, কলকাতা। প্রথম প্রকাশ 1997 সাল। তৃতীয় সংবর্ধিত সংস্করণ যেটি আমাদের হাতে আছে সেটি প্রকাশিত হয়েছে 2008 সালে। এ বইতে লেখক জানাচ্ছেন, ভাবছিলাম সরস কিছু লেখা যায় কি না। শরৎচন্দ্র নিজে ছিলেন সুরসিক, রসিয়ে রসিয়ে কত হাসির গল্প বলেছেন, নিজের দুর্বলতা ভাঙিয়ে রঙ্গরস সৃষ্টি করেছেন। তাই হাতে খড়ি রসিক শরৎচন্দ্রকে নিয়ে। সে সরস কাহিনী পড়ে অনেকে হেসেছেন, দু একজন পিঠ চাপড়ে দিয়েছেন, সেটা নিঃসন্দেহে বিষয়বস্তুর গুণ। আমার সাহসের মাত্রাটা কি ইলাস্টিসিটির আপার লিমিট ছাড়িয়ে যাচ্ছে? বিজ্ঞানের ভাষায় যাকে বলে ব্রেকিং পয়েন্ট, কেউ বলবেন এ আমার দুঃসাহস। এবার ভর করেছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এটা মানতে হবে, রসিক না হলে তাঁর লেখা সাহিত্য জমে না। তাছাড়া রবীন্দ্রনাথকে ঘিরেছিলেন একদল রসিক প্রবর, প্রমথনাথ বিশি, দিলীপ রায়, মুস্তাবা আলী, এমনকি আপাত গম্ভীর মৈত্রেয়ী দেবীও এ বইয়ের কম ইন্ধন যোগাননি। আর গুরুদেব রসরহস্যেরও গুরুদেব, হাহা হিহির উত্তাল হাসি যে নেই তা বলবো না, তবে পড়তে পড়তে ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠবেই, এ আমার গ্যারান্টি। দ্বিতীয় বইতে আসি, মানব ধর্ম রবীন্দ্রনাথ, সাধনা সরকার। এ বই প্রকাশ করেছেন প্যাপিরাস, কলকাতা। প্রথম প্রকাশ 1989 সাল, পুনর্মুদ্রণ 2004 সাল। এ বইয়ের নিবেদন অংশে সাধনা সরকার জানাচ্ছেন, অপূর্ব আলোকে মানুষ দেখিছে তার অপরূপ ভবিষ্যতের রূপ, তন্ময় আমি সেই মানুষকে খুঁজে ফিরি তার সৃষ্টিতে অনুভবে। জীবনের শেষ 11 বছরে যে মানুষের কাছে এসে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ, সেইখানে ছিল পাপ আর দুঃখের ভার, অমঙ্গল বা যৌনতার প্রতাপ, কখনো বা মননজাত অভিজ্ঞতার জট। সেই জন্য শেষ দিকে ফিরে ফিরে এসেছে প্রতিবাদ, প্রশ্ন ও হয়ে ওঠা। এই নিয়েই তাকে পৌঁছতে হয়েছে মানব সত্যে। এই গ্রন্থে রইল সেই যাত্রার কয়েকটি মুহূর্ত। এবার তৃতীয় বইতে আসি, রবীন্দ্রনাথ ও লোক সাহিত্য, শ্রী আশুতোষ ভট্টাচার্য। এ বইটি প্রকাশ করেছেন এ মুখার্জি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, কলকাতা। প্রথম প্রকাশ 1973 সাল। এ বইতে লেখক জানাচ্ছেন, রবীন্দ্রনাথের উপর বাংলা লোক সাহিত্য এবং লৌকিক জীবনের প্রভাব যে কত সুদূর প্রসারী ছিল এই গ্রন্থখানি থেকে তা বুঝতে পারা যাবে। যার সংস্কার থেকে রবীন্দ্রনাথ আজীবন মুক্তি লাভ করতে পারেননি, যা দিয়ে তাঁর সাধনার সূচনা এবং সমাপ্তি, তা যে তাঁর সমগ্র জীবনের ভিত্তি রচনা করেছে তা অস্বীকার করা কঠিন। এ সমস্ত বইগুলো পাওয়া যাবে জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভ উত্তরপাড়ায়। রবীন্দ্র গবেষক, ছাত্রছাত্রী, উৎসাহী পাঠক প্রত্যেকে আসুন আমাদের আর্কাইভে। আর্কাইভের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আপনারা আমাদের ভিডিওগুলোকে শেয়ার করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ।
আজ এই পর্যন্ত, আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।